Hello everyone, assalamualaikum. Asha kore zazakhano ason, shobai bhalo ason, shusto ason. Amra shobai bhalo ache. Ajke bikale ekta blog shuru korchi. Ami gelam Tesco shopping kortam. Bablam blog ta onek lombo hoyebo ar blog ta short kore lichi. Bashataya amar shopping gulo ami dekhailam onno ekta blog o. Jodi kheu chai amar Tesco shopping blog dekhai to parai. আর এটা খুবই মানে নাইস ডে আছিল আর টেস্কো শপিং প্রাই তো করি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারা সবাই কিছু ভালো লাগবো আর কিতে কিতে আমার বাচ্চা তারারে আজকে বিকালে রেডি হয়ে দিব খানি এগুলো আপনারা শেয়ার করবো আর আমার ব্লগটা দেখার শুরুতে একটা লাইক দিবা আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রিসোয়েন কন্টিনিউ সাথে আসেন থ্যাংক ইউ এভরিওয়ান আপনারা সবাইরে আর এত নাইস নাইস কমেন্ট করো না আপনারা কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে আর তো কিচ্ছু হইবার নাই ভিডিওটা ফুল ওয়াচ করবা অনেক কষ্ট করে ভিডিও বানানি লাগে সবাই আমি নাই সবাই চাই সবাই ভিডিওটা ফুল ওয়াচ করতাম ফুল ওয়াচ করবা আশা করি আর এই তো শপিংগুলো কিতা কিতা কিনলাম আজকে মিল্ক তো সবসময় আমার বাসার মধ্যে লাগে আর কোক অলরেডি আর চকলেট মিল্ক রিজন দিয়ে আমার ফেভারিট চিকেনের নাগেটস আর আলু আলুর চিপস আনছি হোয়াইট চিপস আনছি পরে এউকেট আনছি আর এটা সানাসুর আনছি সানাসুরটা তো আমার অনেক ফেভারিট খুবই ভালো লাগে সানাসুর ফিশ ফিঙ্গার আনছি আপল আনছি আজকে কিন্তু অনেক জাতের ফ্রুটস আনছি আর আমার হাজব্যান্ড মনে হয় এগুলো আনছেন তিন প্যাকেট আঙ্গুর দিয়েছেন আর আজকে ফ্রুট সালাদ বানাই মাস্টা তারপরে অনেকগুলো ফ্রুট আনছি এই তো টু আনারস বানানা দেন কিউই অনেকগুলো ম্যাঙ্গো জুস আর এই মাস্টারটা প্রায় আমি বাসার মধ্যে আনি এই বর্তার মধ্যে শুটকির বর্তার মধ্যে আলুর বর্তার মধ্যে এই মাস্টারটা দিয়ে খাইলে খুবই টেস্টি হয় আর ম্যাঙ্গো জুস তো রিজনের সব থেকে ফেভারিট ম্যাঙ্গো জুস আমার বাসা বেশি বেশি করি আনি আর তারপর লাইম লাইমের জুস মানাইয়া খাই করি প্রায় বেশি বেশি ফার্স্ট পাকে সাইড পাকে ধরে লাইম আনি রিজনের ড্রিঙ্ক কেন ড্রিঙ্ক গুলা রাখছি ছোট ছোট পান খাই তো রিজনের ড্রিঙ্ক এগুলা এই তো আরো কিছু শপিং ভাবলাম সবগুলাই শেয়ার করি লুক এটা চকলেট লুক রিজনের ফেভারিট ফ্রিজ ওপর আর যেহেতু স্কুল খুলে গেছে ব্রেড আনছি এতদিন ব্রেড আনছি না স্কুল খুলাতে ব্রেড লাগে স্কুলে যাইলে মর্নিং গো আমি সারারে দেই রিজন রায়হান সারারে আর এই তো এটা বাংলাদেশের শীতল ফিটার মতো আর আমার কাছে তো দেশের শীতল ফিটার মতোই লাগে খুব মজা আছে একটা আর হোম মেড বার্গার আমি বানাই তো বার্গার খেতে আনছি বানাচ্ছি একদম মিনি রোল আনছি এত রিজন দিয়ে আনা লাগে সুইট লর্ডস অফ সুইট লাগে বাসা আর অনেকগুলো আমি নিরো আনছি যেহেতু স্কুল ওপেন হয়ে গেছে সারারে পিক আপ করির সময় আমি মিনিরো লইয়ে যাই কাপ কেক এগুলো আনছি কুকিজ আর এত ইয়ামি কেক আপল পাই রিয়ানা খুব লাইক করেন আপল পাই এই স্যুপটা খুবই টেস্টি আমি তো প্রায় খাই আমার খুব ভালো লাগে এর লাগে আপনাদের কইরাম চকলেট কেক এই তো বাঙালি সব থাকি বাঙালি সব থেকে বেশি কিছু শপিং করছি না
পুরা শপিং করছি আজকে এক আনছি আর আমার হাজবেন্ডের গোয়া খাইন খাই না লাগে আনছি পান তাই না আমার ভাই সাইডে আসলে আমিও খাইতো না রূপে খালি ব্লেম হইলে লাভ নাই আমরা আখতা আখতা খাই অত বেশি নাই আর দেড়েশ আনছি দেড়েশের ভর্তা খাইব লাগে আর এলো লেমন আনছি লেমন জুস লেমন দিয়া জুস বানাই আর টমেটো আনছি আমি একটা টমেটো বানাতে আমি টমেটো ঠেঙ্গা আমার বাসার বালা পাই না বাসার মেয়ে তারা সবাই দেখতে পারলাম তিরি প্যাকেট আনছি রসুন আনছি শুটকির ভর্তা খাইব লাগে বাংলাদেশি লেম্বু আনছি আর এগুলো লাইম আরো ছয়টা লাইম আনছিলাম ফার্স্ট আসলে বাঙালি সপ্তাহে লাইম কিনছিলাম পরে টেস্কো গিয়া লাইম পাইছি ওই লাইম পাইছি এইতো জুস এলো লেমনের জুসটা খুবই টেস্টি হয় আর যারা দেড়েশের বর্তা খাইছে না দেড়েশ দি বর্তা হয়ে খাই এখন জানো গার্লিক দেয়া আমার একটা ইউটিউব রেসিপি খেতাম ভিডিও বানাইছি তাই খুবই টেস্টি হয় দেখতে পারবা আমার এই ভিডিওটা দেড়েশের বর্তা আর এই তো আজকে শপিং আরো রয়েছে আজকে শপিং এখানের মধ্যে খুবই সুন্দর আর খুব সামনে আসতা করিন্ডার পাতা কি বাঁকড়ার পাতা আর খুবই সুন্দর একটা পাকিটও রাখি নিলাম পরে আমি ওয়াশ কইরা এটা করবো দিপো রাখি দিব আর এক পাকিট আলু আর কিছু নাই এগুলোই আজকে শপিং আশা করি আপনারা সবাই দিচ্ছে ভালো লাগবো সাথে থাকা এইতো আমার সবগুলো ফ্রুট এখানে খুলি খুলি রাখলাম বেশি দু তিন প্যাকেট আঙ্গুর আনছি আঙ্গুর দুই তিন প্যাকেট বারে রাখতাম না নষ্ট হয়ে যাব কি এক প্যাকেট বারে রাখি দিমু ওয়াশ করে দিব দিয়ে দিমু এইতো আজকে বাসার মধ্যে কেতা কেতা কাজ করি এগুলা শেয়ার করলাম আসলে বাসার মধ্যে কেতা কেতা কাজ করি এগুলা সবসময় শেয়ার করা হয় না জাস্ট রেসিপি দেয় কিংবা তো বারে যাই বেড়ানি এগুলা দেখাই ভাবলাম আজকে বাসার কিতা করি সারাদিন সারাদিনের এগুলা দিলে তো ভিডিও অনেক অনেক লম্বাই দিব কিছু সময় তা দিলাম জাস্ট কিছুক্ষণ কিতা করলাম ফ্রুটস ইত্যাদি আইডিয়া করলাম এই তো আঙ্গুরগুলো ওপেন করলাম আর এগুলা আঙ্গুর আনছি দেখাইবার কিছু নাই আজকের দিনও কেতা কেতা কাজ করি ইয়ের জন্য এগুলা দেখানি এই তো আঙ্গুর গুলো বয়স হইরা রিজন দিয়ে আনারে টেবিল দি মই না আর কিউই গুসুন কাট হইরা পরে দিমু কিউই আমার বাসার সবাই যে লাইক করই অনেক পছন্দ করেন কিউই স্ট্রবেরি কুসুন অনেক সুন্দর আর খুব ফ্রেশ লাগে দেখতে স্ট্রবেরি আর এই তো রিয়ানায় আমার এই ক্রিস বাঙ্গাই না দিয়া গেছে ওই টাইম চিলি ফ্লেভার ক্রিস টাইম খুব বেশি লাইক করো আমি তুমি খাও তো আমি খেলাম আগে আমার সবগুলা কাজ করি লাই পরে আমি খাইব নে তে আমার মেয়ে মায়া করেন বেশি খাইনে না দিয়া গেছে ওই ওই চিলি ফ্লেভার ক্রিস খুবই টেস্টি লাগে আমরা বাসার মধ্যে আমরা প্রায় খাই এই তো আজকে যেহেতু হোম ব্লগ বানাইছি আজকে বিকালে কিতা রেডি করলাম আসলে ভাত খাইবার আগে কি দুই ঘন্টা আগে আমি লাইম আর লেমন দুইটা এখানে আমি সাইডটা একটা দেখাইছে খালি জাস্ট আর এখানে আমি আরো দুইটা অলরেডি জুস লইয়া রাখিলিছি আর তো ইকানোর মধ্যে আমি আরো দুইটা লইলাম লাইম আর লেমনের জুস আর কি খুবই হেলদি আর যারা রেগুলার খাইলে যে কোনো মানুষ রেগুলার যদি এভরিডে ভাত খাইবার আগে টু থ্রি আওয়ার আগে খায় একটা খুবই উপকারী
আর এটা আমি প্লেন ওয়াটার অ্যাড করলাম একদম প্লেন বানাইলাম লাইম আর এলো লেমন দিয়া আর কোল্ড ওয়াটার দিছি আর চাইলে একটু সল্ট দিতে পারেন লিটল বিট এটা অপশনাল সল্ট না দিলেও কিচ্ছু নাই দেখতে পারা জাস্ট একদম প্লেন জুস আমি জাস্ট তাকে খেতে খাইলাম এখন অটো শেয়ার করলাম আপনাদের সাথে আর হেলথে লাগে অনেক বালা একটা আমার হাজব্যান্ডে লাগি বানাইছে মেয়াদি মুঠাইন্দে আপনারা কিছু বালা লাগবো বালা লাগলে সব সময় এইভাবে সাথে থাকবা তাই তো আজকে বিকালে কেতা কেতা কুক করবো কারি ফুল রেসিপি দিতাম না আপনারা সাথে শেয়ার করবো আশা করি আপনারাও ভালো লাগবো আর এ তো আমার কি লাইমের জুস খাইলাম আর খাইয়া খাইয়া আপনার সাথে কিছু কথা হইব কথা আসলে কেটা মানে কি কিছু কিছু ভাই বোন দেয় ইউটিউবার আমি আই ডোন্ট নো আমি নট শিওর বাট কি ইউটিউবার যেবলান নানি ভিডিওটা দেখইন সেব আসেন জাস্ট কমেন্ট হইল জট ফটরিও কি কমেন্ট করার পরেও জানগি বুঝে যায় যেহেতু সব ইউটিউবার ভাই বোনাই তারা তারা নিজের চ্যানেল অবশ্যই বুঝতে পারবা চ্যানেলটা কিরকম ভাবে চলল আমি হয়তো চাইছি না তবু আপনারা হইরাম বিকজ সামটাইম আর কি আমার কাছে ওরকম হয় আমি এখন ভিডিও সারছি আমার ভিউ 20টা আর কমেন্ট হয়ে দেখি 40টা বুঝছেন এরকম হয়ে যায় বা আমি হইতাম চাইছি না জাস্ট এখন যদি আমি কই না যে ইউটিউবার ভাই বোনেরা আমার লগে এই সমস্ত হরইন কিংবা আরো ভাই বোনাইদের চ্যানেল এই সমস্ত হরইন তারা এগুলা বাদ মানে আমি না হইলে কিংবা আরো কোনো ভাই বোনাইতে এগুলা কথা যদি হইন না তারা খানকে ফৌছে না তাইলে তো ইটা করা বন্ধ করতে নাই প্লিজ যারা জানি এইভাবে ভিডিও দেখেন খেউর মানে ফুল দেখা নাই কিংবা তো মানুষের ভিডিও খালি জাস্ট কমেন্ট করে যাইবা কি এরকম ভাবে আপনারা ভিডিও দেখেন না জানো প্লিজ দয়া করে স্পেশালি আমার ভিডিও তো এরকম ভাবে দেখেন না জানো আমি যার ভিডিও দেখি সবসময় ফুল ওয়াচ করি এখানে আমি সবসময় জানি একজন মানুষে ইউটিউব ভিডিও বানাইলে কতখান মানে কি কষ্ট হয়ে ভিডিওটা বানানি লাগে আর আমি একজন মানুষের ভিডিওটা খালি জাস্ট গিয়া দুই কে হামাইয়া কমেন্ট করিয়া বাড়ি আইবো এটা তো আমার বিবেকে দিত নাই আমার এরকম আমি মানুষ নাই জাস্ট তাকে আমার সাথে এগুলা হরইন না জানো আপনারা আর যারা কি আমারে ফুল ওয়াচ হরইন ভিডিওগুলা সাপোর্ট হররা ভালোভাবে গুড আর নাইস করে সাপোর্ট হররা তারা আমি দিলটাকে বিগ থ্যাংক ইউ জানাই আপনারা সবাইরে আর যারা কি এরকম করেন প্লিজ প্লিজ আমার সাথে এরকম করবা না আমার খুব কষ্ট লাগে আর আমি যারা চ্যানেল দেখি আমি কমেন্ট করি আপনারা শিওর তখন যেন আমি আপনারা চ্যানেলটা সবসময় ফুল ওয়াচ করি যদি 20 মিনিটের ভিডিও হয় তবু আমি ফুল ওয়াচ করি এই জন্য করি আমি যেগুলো 20 মিনিটের ভিডিওটা রেডি করি কতক্ষণ কষ্ট লাগে আর ভিডিওটা আপলোড করতে কতক্ষণ কষ্ট আপনারাও জানরা যারা ইউটিউবার যারা ইউটিউব হরই আর আরেকজনের 20 মিনিটের ভিডিও দুঃখে আমি 2 মিনিট দেখে কমেন্ট করে বাড়ি আইলাম ওটা একটা বিবেকের কথা নাই জাস্ট এর লাগে আমি আপনারা সাথে আমার মনের আঁকি সুখও হোক আর দুঃখও হোক আমি অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারাও ভালো লাগবে আমার এই অনুভূতির কথা শুনিয়া বাদ লাগার কথা নাই আর এই এই খালি জাস্ট এই কথাটাই শেয়ার করলাম আর কিচ্ছু নাই আর আমি বিকালে কিতা কুকিং করবো এগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর আমার যে পাই বই নাই নাচইন সেও একজন পারছেন আমি জানি না ইউটিউবের মধ্যে কি এমনি পার্সোনাল লাইফটা কি একজন মানুষ আমারে ডিসলাইক করেন সব সময় আমার এক ভিডিওর মধ্যে 1% ডিসলাইক করুন তা আমি ওই 1% কইরাম কেউ দুঃখ নিবা না যে 1% আমারে ডিসলাইক করুন তাই না আসলে আমারে বালা না পাইয়া ডিসলাইক করুন না বালা ফাইন তাই না আমারে এর লাগি ডিসলাইক করুন আমার ভিডিও দেখুন যদি না একজন মানুষের ভিডিও আপনি দেখুন না
তে আপনি ডিসলাইক করতে নাই দেখো ইন দেখে ডিসলাইক কইরা যাই তা থ্যাঙ্কনেস আমার অনুরোধ যে আপনি যদি আমার ভিডিও দেখ রাই বালা ফাও আর না ফাও তাহলে আমারে কমেন্ট করে জানাও কোন কারণে ডিসলাইক করো তা আমি আমার ই সিস্টেমটা চেঞ্জ কইরা আপনার লাগি যে কোন একটা মানে কি যে লখন বালা ফাও লেখা দেব ওরকম করে ভিডিও বানাইমু জাস্ট ওকে আমি কি কতদিন ধরে কি খেয়াল করলাম আমার কেটা ভিডিওর মধ্যে খালি ওয়ান ডিসলাইক আয় কোনো টু ও নাই সামটাইম টু নাইলে ওয়ানই আয় এর লাগে আর আমি তো ইউটিউব মানাই আমি ডিসলাইক পাইলে আমি কোনো মাইন্ড করি না বিকজ আমি তো ডিসলাইক পাইমুই সবাই তো আমার ভিডিও পছন্দ করতে নাই তো চলো কা আমার বিকালের খিতা খাবি দেখোক আমি খিতা খিতা খুব করি সাথে তাহকা এই তো আজকে বিকালে লাগি টু চিকেন কারি বানাইলাম আর কারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে কোনো রেসিপি দিলাম না জাস্ট বিকালে তা কুক করলাম ওটা শেয়ার করলাম আপনাদের সাথে আর এখানে উড়ি দিয়ে বোয়াল মাছ রান্নাম আর এইটারও রেসিপি দিছিলাম আর এখানের মধ্যে থোড়া জুল দিব আঠহরম জুল ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই কিছুই ভালো লাগবো ভালো লাগলে সবসময় লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবা না আর এই তো আজকে বিকালের কারিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই তো আমার চিকেনের কারিটা একদম রেডি হয়ে গেছে কি আর এখানে আমি উড়ি দিয়ে বোয়াল মাছটা রান্নাম আরও 10 মিনিটের মতো কুক করবো কুক করার পরে একদম রেডি হয়ে যাব কি আশা করি আপনারা সবার কাছে ভালো লাগবো আর ভালো লাগলে এইভাবে সাথে থাকবা সবসময় Bye everyone, see you soon.